নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নতুন বিদেশি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে ম্যাকারনির রেসিপি। এখানে ছোট ছোট গোল গোল ধরনের যেটা পাওয়া যায় সেইটা আমি ইউজ করেছি। এটাকে ম্যাকারনি বলে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা বাঙালিরা সবগুলোকে এগুলোকে পাস্তাই বলে থাকি। তো এই ছোটো ছোটোগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাকারনি এটাকে বলে। তো আমি এটাকে এখানে তৈরি করেছি, এর সঙ্গে আমি সুইট কর্ন আর সসেজ নিয়েছি, দিয়ে এইটাকে পুরো গোটাটাকে আমি তৈরি করেছি। চলুন তাহলে দেখে নিই যে ম্যাকারনিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকাল জানেন খুবই গরম পড়েছে, তো এতটাই গরম পড়েছে যে মানে এসি ছাড়া থাকাই যায় না, এরকম টাইপের গরমটা পড়েছে। কিন্তু সবার বাড়িতে তো আবার এসি নেই, তো কেউ ফ্যানের তলায় বসে হচ্ছে না, এত গরম লাগছে, ঘেমে নেই, টান করে যাচ্ছে, সবাই দুবার তিনবার করে টান করতে হচ্ছে। তো আমি ভাবছি গরমের একটা খুব সুন্দর ইউনিক কিছু রেসিপি নিয়ে আসব। তো আপনাদের কারুর যদি কোনো সেরকম রেসিপি সম্বন্ধে জানার থাকে গরমের সময়, যেটা আপনারা বানাতে চাইছেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এমনিতেও কিছু গরমের জন্য খুব দারুণ ডিটক্স রেসিপিস নিয়ে আসব, কিছু জুসের রেসিপি বা এরকম লিকুইড কিছু রেসিপিস বা এরকম খাবারের মধ্যে যেগুলো গরমে খাওয়া খুব ভালো, তো সেরকম রেসিপিস আমি নিয়ে আসবো। তো চলুন দেখে নিই কীভাবে আমি পাস্তাটা করেছি, মানে ম্যাকারনিটা করেছি। তো এখানে আমি মাখন আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করেছি জিনিসটা। পুরো মাখনে তো করা যাবে না, তাহলে জিনিসটা কড়াইটা পুড়ে যাবে। তো আপনারা মাখন আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করতে পারেন, মাখন অলিভ অয়েল মিশিয়ে করতে পারেন, আর শুধু অলিভ অয়েলেও করতে পারেন। দেখুন আমি এখানে প্রথমে সসেজগুলোকে ভেজে নেব। সসেজগুলোকে আপনাদেরকে ডিপ ফ্রাই করতে হবে না, অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিলেই হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে, দিয়ে তারপরে ম্যাকারনি রেসিপিটা শুরু করতে হবে। আমি এখানে সসেজগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে সসেজগুলো, এবার আমি তুলে রেখে দেবো। দিয়ে আমি এখানে আরেকটু মাখন দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি এর মধ্যে আমি ম্যাকারনিটাকে তৈরি করা শুরু করছি। এখানে আমি আরেকটুখানি মাখন দিয়ে দিয়েছি, আপনাদের যেরকম আপনারা যতটা মাখনে করবেন মনে করবেন সেই হিসেবে মাখনটা দেবেন। আমি এখানে প্রথমে রসুন দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলে রাখি এখানে আমি 5 থেকে 6টা কোয়া রসুন নিয়ে নিয়েছি, আপনারা 6 থেকে 7টা ম্যাক্সিমাম নিতে পারেন। রসুনগুলোকে আপনারা কুচো করে নিতে পারেন, আপনারা বেটে নিতে পারেন, আপনারা থেঁতো করে নিতে পারেন, আপনাদের অনুযায়ী। তারপর রসুনের ফ্লেভারটা যেই বেরিয়ে আসবে, পুরো কড়াইতে ছড়িয়ে যাবে, তখন আমি এখানে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 4টে, যদি বড় পেঁয়াজ হয় আপনারা 2টো নিতে পারেন। এখানে পেঁয়াজটা আমি কুচো করে নিয়েছি, একদম ছোটো 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 করে কুচো করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি একটু ভেজে নেব, একটু নরম নরম হয়ে আসলে তারপর এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। পুরো পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে, এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমি। এবার আমি এর মধ্যে টমেটো কুচো দিয়ে দিচ্ছি, এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি কুচো করে দিয়েছি, এখানে বেশি দিচ্ছি না কারণ লাস্টে আমি টমেটো সসও দেবো সেই জন্য। টমেটোগুলোকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটা বড় ক্যাপসিকাম দিলেই হবে, বা একটু মিডিয়াম সাইজের হলে 2টো ক্যাপসিকাম দিলেও চলবে। আপনারা এখানে বেল পেপারসও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনাদের সুবিধা লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। এরপর আমি এখানে গাজর আর বিনস দিয়ে দিচ্ছি, গাজরটা একদম কুচো করে কাটা, ছোটো ছোটো গোল গোল করে, আর বিনসটাও ছোটো ছোটো গোল গোল করে কাটা আছে। এবার আপনারা যেরকম চাউতে দেন কোনা কোনা করে কেটে সেরকমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি যেহেতু ম্যাকারনিটাও ছোটো ছোটো আছে সেই জন্য। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে নুনটাকে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে গাজর বিনসগুলো একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে যায়। আর তার মাঝখানে আমি খুলে এখানে লঙ্কাটা যে ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কুচো লঙ্কা ভিনিগারে ভিজিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা শুধু লঙ্কাও দিতে পারেন, আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, সেটা আপনাদের যে আপনারা কে কীরকম ঝাল খান সেই উপর ডিপেন্ড করছে। এরপর আমি এখানে সুইট কর্ন দিয়ে দিয়েছি, সুইট কর্নটা আপনারা একটু চাইলে আগে একটু ভেজে নিতে পারেন, অনেকে ভাজা সুইট কর্নটা খুব ভালো লাগে,
আর আমার এখানে সুইট কর্নটা সিদ্ধ করাই ছিল, যেটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সেই সুইট কর্নটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটির এক বাটির একটা সুইট কর্ন নিয়ে নিয়েছি, যেহেতু এই জিনিসটা আমি চারজনের জন্য করেছি, তো সেই হিসাবে আমি জিনিসগুলো নিয়েছি। এখানে সুইট কর্নটা দিয়ে আমি এখানে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সসেসটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, দিয়ে পুরোটা একসঙ্গে মিশিয়ে দেব। 2 মিনিট বা 1 মিনিট নাড়াচাড়া করলেই এটা মেশানো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে চিলি সস দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে তো গুঁড়ো লঙ্কা কিছু দিইনি বা লাল লঙ্কাও দিইনি, সেই জন্য আমি পরে এখানে এর মধ্যে চিলি সস দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে হাতাটা দিয়ে আমি রান্না করছি, এইটার মধ্যে এক হাতা আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ঝাল খান, আবারও বলছি, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা চিলি সস বা লাল লঙ্কার গুঁড়ো বা সবুজ লঙ্কা দেবেন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী। এই চিলি সসটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে সয়াবিন সসও দিয়ে দেবো। আপনারা চাইলে সয়াবিন সসটাকে অ্যাভয়েড করতে পারেন, এটা নেসেসিটি না যে সয়াবিন সস আপনাদের দিতেই হবে। তো আমি এখানে 2 মুক্তি সয়াবিন সস দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন সসটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে এখন আমি কোনো আর নুন দিচ্ছি না, কারণ প্রথমে আমি একটুখানি নুন দিয়েছিলাম গাজর বিনসটা সিদ্ধ করবার সময়, আর সসেসটা ভাজবার সময় কোনো নুন দিয়ে, কারণ সসেসের মধ্যে অলরেডি নুন থাকে। তো আমি এখানে নুনটা এই জন্যই দিইনি, কারণ এই যে সসগুলো দিচ্ছি এর মধ্যে নুন কিছুটা থাকে। আমি এখানে আবার ফিশ সসও নিয়েছি, সেটাও আমি যে হাঁটাটা দিয়ে রান্না করছি সেই হাঁটার এক হাতা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ফিশ সসটাকেও অ্যাভয়েড করতে পারেন, যে যেরকম খান সেই হিসাবে দেবেন। আমি এখানে ফিশ সসটা দিচ্ছি, তাতে একটু ফ্লেভারটা বেরোয়, একটু ভালো ফ্লেভার হয়, সেই জন্য। অনেকে ফিশ সস পছন্দ করেন না, তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সসগুলোকে দিয়ে আমি পুরোটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মেশা হয়ে গেলে আপনারা 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। মেশা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে ম্যাকারনিগুলো দিয়ে দেবো। এই ম্যাকারনিগুলো আমি আগেই আলাদা করে জলের মধ্যে একটু তেল দিয়ে একটু অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ মানে এই নয় যে আপনারা পুরোপুরি সিদ্ধ করে নেবেন, একটু যখন দেখবেন জলে বসিয়ানোর পর এটা বাবলসটা হচ্ছে, হতে শুরু করেছে, ফুটতে শুরু করেছে, জাস্ট তখনই আপনারা নামিয়ে নেবেন আর জল সমেত রেখে দেবেন। অনেকে কী করে, জলটাকে ম্যাকারনির থেকে বার করে আলাদা করে রেখে দেয়, সেটাতে কী হয় ম্যাকারনিটা শুকনো হয়ে যায়, তাই গায়ে গায়ে লেগে যায়, এটা যেতে পারে। যখন যতক্ষণে আপনি গ্যাসের মধ্যে দেবেন ততক্ষণে ম্যাকারনিগুলো সব লেগে যাবে একটার সঙ্গে একটা। তো আপনারা কী করবেন, জলের মধ্যেই রেখে দেবেন, যে জল দিয়ে সিদ্ধ করবেন ওর মধ্যেই রেখে দেবেন, কারণ ম্যাকারনি বা পাস্তা কী হয় ওরা জলটাকে শুষে নেয়, সেই জন্য আলটিমেটলি আপনি দেখবেন যে তলায় সেরকম জল নেই যখন আপনি এটাকে গ্যাসে দেবেন। তো আমি এখানে ম্যাকারনিগুলোকে দিয়ে সবার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ম্যাকারনিগুলোকে আপনারা হালকা হাতে মেশাবেন যাতে এগুলো ভেঙে না যায়, হালকা হাতে না করলে ভেঙে যেতে পারে, এগুলো খুবই মানে সিদ্ধ করা হচ্ছে তো সেজন্য খুবই সহজেই ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যাকারনি রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা এই রেসিপিটাকে বাড়িতে তৈরি করবেন, এটা আপনারা গরমকালে শীতকালে যখন খুশি খেতে পারেন। গেস্ট আসলে এই রেসিপিটা আপনারা করতে পারেন, তারা খুব পছন্দ করবে, চটজলদি হয়েও যায়। আপনি যদি জিনিসগুলোকে আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখেন ইনগ্রেডিয়েন্টসগুলো, তাহলে বেশিক্ষণ লাগবে না, জাস্ট আপনাদের 15-20 মিনিটস টাইম লাগবে, 15-20 মিনিট এটাকে বানাতে। যেরকম আমি পদ্ধতি দেখালাম সব মিলিয়ে বানাতে 15-20 মিনিটের বেশি লাগবেই না, যদি আপনারা নর্মাল রান্না করতে পারেন। যদি কেউ স্লো রান্না করেন তাহলে আর একটু টাইম লাগতে পারে, এটা ডিপেন্ড করছে আপনারা কে কীরকম রান্না করতে পারবেন তার উপর। তো খুব বেশি হলে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তো কোনো গেস্ট আসলে আপনারা ইজিলি এটা করতে পারবেন। আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আপনারা এটা প্রচুর শেয়ার করবেন, লাইক করে দেবেন আমার ভিডিওটাকে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনারা ওয়েট না করেন, এটাকে জলদি সাবস্ক্রাইব করে নিন।